আমরা মাধ্যমিকের অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা ডিসকাস করছিলাম আমাদের বিগত দুটি ভিডিওতে, এবং আমরা কোর্সে দেখি 5.1 মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের কোর্সে দেখি 5.1 এর কিছু সমস্যা, বেশিরভাগ সমস্যা যেগুলো একই জাতীয় বা যেগুলো ছাত্রছাত্রীরা নিজেরা করে নিতে পারবে, আমরা সেগুলো বাদ দিয়ে বাকি বেশিরভাগ সমস্যা আলোচনা এবং সমাধান আমরা বিগত দুটি ভিডিওতে করেছি। আজকে আমরা এর পরবর্তী চ্যাপ্টার, অনুপাত সমানুপাতের পরবর্তী যে চ্যাপ্টারটি আছে, আমরা সেটিতে আজকের আমরা পড়ব। আজকে প্রথমে যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে যে চারটি বাস্তব সংখ্যা, বা আমাদের যদি এরকম হয় যে প্রথম দুটি সংখ্যার অনুপাত ও শেষ দুটি সংখ্যার অনুপাত পরস্পর সমান, তখন আমরা ওই চারটি সংখ্যাকে বলবো সমানুপাতী সংখ্যা। তো আমাদের আজকের যে আলোচনার প্রথম বিষয় সেটা হচ্ছে সমানুপাতী সংখ্যা। অর্থাৎ যদি চারটে সংখ্যা বাস্তব সংখ্যা, ধরা যাক এ, বি, সি এবং ডি, এদের মধ্যে প্রথম দুটি সংখ্যার অনুপাত ও শেষ দুটি সংখ্যার অনুপাত পরস্পর সমান, তখন আমরা অর্থাৎ এ ইজ টু বি যে অনুপাতটি হচ্ছে তার সঙ্গে আমরা সমান পাবো সি ইজ টু ডি। আমরা আগের দিন পড়েছিলাম এ ইজ টু বি হচ্ছে এ বাই বি আকারে লেখা যেতে পারে, সি ইজ টু ডি কে আমরা লিখতে পারি সি বাই ডি আকারে। তাহলে আমরা যদি বলি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, তাহলে আমরা বলতে পারি এই যে চারটি সংখ্যা এ, বি, সি, ডি, অবশ্যই এরা বাস্তব সংখ্যা, তাহলে এরা সমানুপাতী এবং এই চারটি সংখ্যা সমানুপাতে আছে। তাহলে এই চারটি সংখ্যাকে আমরা বলবো সমানুপাতী সংখ্যা, এবং কিংবা বলতে পারি আমরা এই চারটি সংখ্যা সমানুপাতে আছে। এবং এটাকে আমরা এই কথাটিকে লিখতে পারি প্রকাশ এইভাবে যে এ ইজ টু বি, এবং এখানে আমরা এরকম দুবার সমানুপাত চিহ্ন ব্যবহার করে সি ইজ টু ডি লিখতে পারি, এবং এরই যে প্রকাশ আমরা করলাম এর পরবর্তী ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। এক্ষেত্রে এ এবং ডিকে বলা হবে প্রান্তীয় পথ। এক্ষেত্রে এ এবং ডি, অর্থাৎ এ এবং ডি যেটা পাচ্ছি আমরা, এ এবং ডি হচ্ছে প্রান্তীয় পদ, এবং এক্ষেত্রে আমরা বি এবং সিকে বলবো মধ্যপদ। বি এবং সি হলো মধ্যপদ। যেমন আমরা বলতে পারি 7, 15, 560 এবং 1200, এরা সমানুপাতে আসে। কেন? কারণ আমরা যদি প্রথম দুটি সংখ্যার অনুপাত করি তাহলে 7:15 এটা পাচ্ছি আমরা 7/15। এখন আমরা শেষ দুটি সংখ্যা যেটা আছে 560/1200 যদি করি, তাহলে এক্ষেত্রে আমরা পাবো দুটো জিরো কেটে যাচ্ছে। এখানে আমরা যদি 4 দিয়ে প্রথমে ক্যান্সেল করি তাহলে এখানে পাবো 14, এখানে পাবো 30, এবং আরও যদি আমরা এটাকে ক্যান্সেল করি তাহলে এখানে পাবো 7/15। তাহলে দেখা যাচ্ছে এই দুটোর আনুপাতিক মান একই, তাই আমরা বলবো এই চারটি সংখ্যা সমানুপাতে আছে। এক্ষেত্রে প্রান্তীয় পদ হবে 7 এবং 1200, এদেরকে বলছি আমরা 7 এবং 1200, এদেরকে বলছি আমরা প্রান্তীয় পদ, এবং 15 ও 560 এগুলিকে বলবো আমরা
মধ্যপদ। এক্ষেত্রে ডিটিকে আমরা বলবো চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাত, অর্থাৎ এক্ষেত্রে হবে 1200 হচ্ছে আমাদের চতুর্থ পদ। অর্থাৎ আমাদের কাছে ক্লিয়ার যে এ বি সি ডি চারটি বাস্তব সংখ্যা সমানুপাতে আছে তখনই যখন এ ইজ টু বি এর মান সমান হবে সি ইজ টু ডি এর সঙ্গে সমান, যার প্রকাশ আমরা এইভাবে করব এ ইজ টু বি সি ইজ টু ডি ইকুয়াল টু এখানে লিখতে পারি অথবা এ বাই ভি ইকুয়াল টু সি বাই ডি, এবং এক্ষেত্রে আমরা আবার লিখতে পারি গুণ করে এ ডি ইকুয়াল টু বি সি, বা যোগগুণ করি যদি তাহলে এ ডি ইকুয়াল টু বি সি। তাহলে এর দ্বারা আমরা পরীক্ষা করতে পারবো যে চারটি সংখ্যা সমানুপাতে আছে কি না নেই। তাহলে এখানে যে নিজে করিতে যে সংখ্যা দুটি সমস্যা দেওয়া আছে আমরা দেখে নেওয়া যাক এগুলো হচ্ছে কি না, বা যেগুলো এগুলোর ক্ষেত্রে উত্তরটা কী হবে। তো এখানে দেওয়া আছে প্রয়োগ 25 ক্ষেত্রে 2, 7, 12 এবং 42 সমানুপাতে আছে কি না দেখতে হচ্ছে। তাহলে 2:7 এর মান হচ্ছে 2/7, 12:42 এর মান হচ্ছে 12/42, অর্থাৎ এখানে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে এক্ষেত্রে হবে 2/7, যেক্ষেত্রে দুটি মান সমান অর্থাৎ এ ইজ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি, তাহলে আমাদের এক্ষেত্রে বলবো এরা সমানুপাতে আছে, এবং অবশ্যই এগুলি বাস্তব সংখ্যা তাই এরা সমানুপাতে আছে। এরপর আমরা পরবর্তী যে সংজ্ঞা এটাতে চলে যাব, তা হচ্ছে আমাদের নতুন একটি সংজ্ঞা, সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। এরপর যে জিনিসটা আমরা পড়ব তা হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি কথাটা আমরা কখন ব্যবহার করব, না সমজাতীয় তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত দ্বিতীয় এবং তৃতীয় পদের অনুপাতের সমান হলে ওই সমজাতীয় তিনটি রাশিকে আমরা বলবো ক্রমিক সমানুপাতি। অর্থাৎ ধরা যাক তিনটি রাশি আমাদের এ বি এবং সি, এক্ষেত্রে যদি এ ইজ টু বি ইকুয়াল টু হয় সি ইজ বি ইজ টু সি, অর্থাৎ এ বাই বি সমান যদি বি বাই সি হয় তাহলে এক্ষেত্রে আমরা বলবো ক্রমিক সমানুপাতি, এ বি সি হলো ক্রমিক সমানুপাতি। অবশ্যই এখানে আমরা পাচ্ছি বি স্কোয়ার ইকুয়াল টু এ সি, অর্থাৎ ক্রমিক সমানুপাতি নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি মধ্যপদ বার করতে যাই, বি হচ্ছে এখানে মধ্যপদ এবং এ এবং সি প্রান্তীয় পদ, তাহলে এক্ষেত্রে আমাদের প্রান্তীয় পদ এ এবং সি এবং মধ্যপদ বি, এক্ষেত্রে আমাদের মধ্যপদ বার নির্ণয় করতে হলে আমরা এই প্রান্তীয় পদ্ধতিকে গুণ করে যদি তার বর্গমূল নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে আমরা মধ্যপদ নির্ণয় করতে পারব, অর্থাৎ ক্রমিক সমানুপাতি নির্ণয় করতে পারবো। তাহলে এখানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি অর বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এসি, প্লাস মাইনাস কারণ এখানে বর্গমূল নির্ণয় করছি তাই এক্ষেত্রে প্লাস মাইনাস দুটোই সম্ভাব্য। এক্ষেত্রে বিকে বলবো এ বি সি যদি ক্রমিক সমানুপাতে আছে তাহলে এক্ষেত্রে আমাদের বি যে সংখ্যাটি পাচ্ছি একে বলবো আমরা মধ্য সমানুপাতি, এখানে বিকে আমরা বলবো মধ্য সমানুপাতি। এবং এই যে ক্রমিক সমানুপাতি আমরা যে সংখ্যাটা দিলাম এটা তিনটি রাশির ক্ষেত্রে যে প্রযোজ্য তা কিন্তু নয়, এটা তিনের বেশি রাশির ক্ষেত্রেও আমরা একই ধরনের
ক্রমিক সমানুপাতি আমরা হতে পারে, যেমন এ বি সি ডি এবং ই, এরা যদি ক্রমিক সমানুপাতি হয়। কখন বলবো এদেরকে ক্রমিক সমানুপাতি? যখন এ বাই বি ইকুয়াল টু হবে বি বাই সি, ইকুয়াল টু হবে সি বাই ডি, ইকুয়াল টু হবে ডি বাই ই। অর্থাৎ এই যে সম্পর্কটি, এটি পরবর্তী ক্ষেত্রেও সঞ্চারিত, তাই আমরা এক্ষেত্রে ক্রমিক সমানুপাতি বলছি এ বি সি ডি এবং ই কে। অর্থাৎ এ বি সি ডি ই ক্রমিক সমানুপাতি হলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ডি বাই ই হবে। এবং এক্ষেত্রে আমরা এই যে প্রান্তীয় পদ দুটি আছে, আমরা এক্ষেত্রে এটা বলতে পারি তিনটির ক্ষেত্রে, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তো এরকম প্রশ্ন আসতে হতে পারে যে দ্বিতীয় পদটি নির্ণয় করো কি তৃতীয় পদটি নির্ণয় করো, মধ্য সমানুপাতি নির্ণয় করো, এরকম ধরনের কোশ্চেন আমরা পাবো, যেটা আমরা কোর্সে দেখি 5.2 এ পেতে পারি। তাহলে আমরা এরপর চলে আসবো কোর্সে দেখি 5.2 এর সমস্যাগুলিতে। প্রথম যে সমস্যাটি রয়েছে এক্ষেত্রে আছে 10^35 = x = 42। তো আমরা এখানে লিখতে পারি 10^35 = x/42, বা এখানে আমরা যদি বর্গগুণন করি তাহলে 35x = 10×42, সেক্ষেত্রে x পাবো 10×42/35, অর্থাৎ এখানে 7/6, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা x = 12। তাহলে এক্ষেত্রে আমরা x এর মান পেলাম 12। একই রকমভাবে আমরা একের দুয়েরটি করতে পারবো। এবার আমরা দুয়ের সমস্যায় চলে যাচ্ছি। দুয়ের যে সমস্যাগুলি রয়েছে তাতে আছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি, অর্থাৎ এক্ষেত্রে চতুর্থ পদটি বার করতে দিয়েছে। আমরা এক্ষেত্রেও একটি সমস্যার সমাধান করে দেবো 1/3, 1/4, 1/5, অর্থাৎ 1/3, 1/4, 1/5। এক্ষেত্রে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে দিয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে বার করতে হবে চতুর্থ সমানুপাতিটা কী। তাহলে আমরা এই ক্ষেত্রে কী করব, ধরে নেব আমাদের চতুর্থ সমানুপাতি কী হবে। তাহলে আমরা এখানে লিখব, ধরি চতুর্থ সমানুপাতি সমান x, অর্থে 1/3 = 1/4 = 1/5 = x, বা আমরা এখান থেকে বলতে পারি 1/3/1/4 = 1/5/x। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি বা যোগগুণন করি, তাহলে এক্ষেত্রে পাবো আমরা 1/4 × 1/5 মানে হচ্ছে 1/20 সমান পাবো 1/3 × x, তার মানে x/3। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 20x = 3, বা x = 3/20, অর্থাৎ নির্ণয় চতুর্থ সমানুপাতি হচ্ছে 3/20। তিনের যে সমস্যাটি আছে, তিনের সমস্যাগুলির ক্ষেত্রে তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে দিয়েছে আমাদের, তৃতীয় সমানুপাতির ক্ষেত্রেও আমাদের একই রকমভাবে ধরে নিতে হবে তৃতীয় সমানুপাতিটি x। অর্থাৎ তিনের আমরা একটি সমস্যা যদি সমাধান করি, প্রথমটি যেটি আছে এটা হচ্ছে 5 এবং 10, তো আমরা ধরে নিচ্ছি যে তৃতীয় সমানুপাতিটি x। তাহলে ধরি তৃতীয় সমানুপাতি x, তাহলে অতএব 5:10 = x, or 5/10 = 10/x, or 5x
equal to 100 or x equal to 100 by 5. So x equal to 20. তাহলে আমাদের তৃতীয় সমানুপাতি 20. আমরা চলে যাব পরবর্তী সমস্যায়। এরপরে চারের যে সমস্যাগুলি আছে এক্ষেত্রে আমাদেরকে মধ্য সমানুপাতি নির্ণয় করতে দিয়েছে। চারের যে সমস্যাটি আছে, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি। এক্ষেত্রে প্রথমের যে সমস্যাটি আছে 5 এবং 80, এক্ষেত্রে আমাদের মধ্য সমানুপাতি বার করতে হবে। তাহলে এক্ষেত্রে ধরে নেব দড়ি মধ্য সমানুপাতি x, অতএব এক্ষেত্রে হবে 5 ডিভাইডেড বাই x ইকুয়াল টু x ডিভাইডেড বাই 80। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো x স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু 80 অর্থাৎ 400, আর x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 400 অর্থাৎ x ইকুয়াল টু প্লাস মাইনাস 20, অর্থাৎ এক্ষেত্রে আমাদের মধ্য সমানুপাতি প্লাস মাইনাস 20। কিন্তু এক্ষেত্রে আমাদের 5 এবং 80 ধনাত্মক সংখ্যা, তাই আমাদের এক্ষেত্রে প্লাস 20 নিতে হবে। এ ইজ টু বি, সি ইজ টু ডি অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে। আমরা চলে আসছি পাঁচের সমস্যা। এ ইজ টু বি এবং সি ইজ টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের অনুপাতগুলি কী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কী সম্পর্ক প্রকাশ করে তা লিখি। তাহলে এক্ষেত্রে আমাদের এ ইজ টু বি আমাদের দেওয়া রয়েছে, যেটা সেটা হচ্ছে এ ইজ টু বি এর ক্ষেত্রে এবং সি ইজ টু ডি দুটি যে অনুপাত আছে এদের ব্যস্ত অনুপাতগুলির মধ্যে কী সম্পর্ক থাকবে। তাহলে এক্ষেত্রে অবশ্যই পরস্পর বিপরীত সম্পর্ক থাকবে ব্যস্ত অনুপাতগুলির ক্ষেত্রে। কেন যদি বলা হয়, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এ ইজ টু বি এবং সি ইজ টু ডি অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, অর্থাৎ এ বাই বি হচ্ছে সি বাই ডি এর ব্যস্ত অনুপাত, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কী সম্পর্ক প্রকাশ করবে, অর্থাৎ এ বাই বি এর যে ব্যস্ত অনুপাত হচ্ছে এর এ বাই বি এর ব্যস্ত অনুপাত হচ্ছে বি বাই এ, অনুরূপভাবে সি বাই ডি এর ব্যস্ত অনুপাত আমরা পাচ্ছি ডি বাই সি। তাহলে এদের মধ্যে যে কী সম্পর্ক আসছে, অবশ্যই বিপরীত সম্পর্ক, তাহলে এরাও পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করে। আমরা চলে আসবো পরবর্তী সমস্যায়। তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। এক্ষেত্রে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে, তো আমরা এটা যদি বুঝতে চাই তিনটি যে ক্রমিক সমানুপাতি বলেছে, তাহলে আমরা এ বি সি কখন ক্রমিক সমানুপাতি হয়, যখন এ বাই বি ইকুয়াল টু হতে হবে বি বাই সি। তাহলে এটা তিনটি ক্রমিক সমানুপাতি, তাহলে এদেরকে দিয়ে আমাদের কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। তাহলে এক হতে পারে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, কিংবা আমরা যদি এগুলো স্থান পরিবর্তন করি তাহলে এক্ষেত্রে, বা যদি আমরা এটা করি
যে বি এ এবং সি বা সি এ এবং বি, সেক্ষেত্রে আমাদের ক্রমিক যে সমানুপাতগুলি প্রকাশ করা যাবে, গঠন করা যাবে, তা হচ্ছে দুটি। অর্থাৎ তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে আমরা দুটি ক্রমিক সমানুপাত গঠন করতে পারব। কারণ এক্ষেত্রে আমরা এটাকে যদি ব্যস্ত সম্পর্কে নিয়ে আসি, তাহলে বি বাই এ হতে পারে বি বাই এ ইকুয়াল টু এ বাই সি, সেক্ষেত্রে বি এ এবং সি আমাদের সমানুপাতে থাকবে, ওই সংখ্যাগুলি একই থাকছে। তো এই ক্ষেত্রে আমরা তিনটি যে সংখ্যা তার দিয়ে আমরা ক্রমিক সমানুপাত দুটি গঠন করতে পারি। পরবর্তী যে সমস্যাটি আছে, পাঁচটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার, পাঁচটি ক্রমিক যে সমানুপাতিক সংখ্যাটি আছে, পাঁচটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি দুই এবং দ্বিতীয়টি ছয়, পঞ্চমটি নির্ণয় করতে বলেছে। তাহলে পাঁচটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি দুই এবং দ্বিতীয়টি ছয়, তাহলে পঞ্চমটি নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রেও আমি একটু বুঝিয়ে দিই, সেক্ষেত্রে প্রথমটি আছে দুই, পরবর্তী সংখ্যাটি আমাদের দ্বিতীয়টি বলা আছে ছয়, আমাদের তৃতীয়টি জানা নেই, আমাদের চতুর্থটি জানা নেই, আমাদের পঞ্চমটি নির্ণয় করতে বলা হয়েছে, সুতরাং এটি দরকার। তাহলে আমরা কীভাবে বের করব? তাহলে এক্ষেত্রে আমরা যদি তৃতীয়টাকে এক্স ধরে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি টু বাই সিক্স ইকুয়াল টু সিক্স বাই এক্স, তাহলে সেক্ষেত্রে আমরা তৃতীয় সমানুপাতের মানটা পেয়ে যাব। এক্ষেত্রে পাচ্ছি আমরা টু এক্স ইকুয়াল টু থার্টি সিক্স অর এক্স ইকুয়াল টু এইটিন। এবার এখানে যদি আমরা এইটিন পেয়ে গেছি, সেক্ষেত্রে আমরা এর পরবর্তী যে সংখ্যাটি চাই তাকে যদি আমরা ওয়াই ধরি, সেক্ষেত্রে সিক্স বাই এইটিন ইকুয়াল টু হবে এইটিন বাই ওয়াই, অর্থাৎ সিক্স ওয়াই ইকুয়াল টু হবে এইটিন ইন্টু এইটিন। এক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু হবে এইটিন ইন্টু এইটিন বাই সিক্স, এক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু হবে ফিফটি ফোর। অর্থাৎ আমরা এই যে চতুর্থটি পেয়ে গেলাম ফিফটি ফোর। এরপর আমাদের পঞ্চম যেটা আমাদের নির্ণয়ও বার করতে হবে আমাদেরকে, সেটা যদি আমরা জেড ধরি, সেক্ষেত্রে এটা যদি জেড হয়, সেক্ষেত্রে এইটিন বাই ফিফটি ফোর ইকুয়াল টু হবে ফিফটি ফোর বাই জেড, সেক্ষেত্রে এইটিন জেড ইকুয়াল টু এইটিন জেড ইকুয়াল টু ফিফটি ফোর ইন্টু ফিফটি ফোর, সেক্ষেত্রে জেড ইকুয়াল টু ফিফটি ফোর ইন্টু ফিফটি ফোর বাই এইটিন। এক্ষেত্রে জেড পাচ্ছি আমরা থ্রি ইন্টু ফোর টুয়েলভ, থ্রি ইন্টু ফাইভ ফিফটিন, ওয়ান সিক্স, ওয়ান সিক্সটি টু। তাহলে আমাদের নির্ণয় পঞ্চম যে সমানুপাত সেটি হচ্ছে ওয়ান সিক্সটি টু। এভাবে আমরা পরবর্তী যে সমস্যাগুলি করতে পারি। এরপরে যেগুলি আছে এইট, নাইন এবং টেন, প্রায় একই ধরনের সমস্যা, আমরা যে কোনো একটি এখানে করব। ধরে যাক আটের যে সমস্যাটি আছে, সিক্স, ফিফটিন, টোয়েন্টি এবং ফর্টি থ্রি প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে তা হিসাব করতে হবে। সিক্স, ফিফটিন, টোয়েন্টি এবং ফর্টি থ্রি প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফল সমানুপাতি হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করতে হবে। তাই এক্ষেত্রে যোগফলগুলি সমানুপাতি হতে হবে, সুতরাং সিক্স প্লাস এক্স ডিভাইডেড বাই ফিফটিন প্লাস এক্স ইকুয়াল টু টোয়েন্টি প্লাস এক্স ডিভাইডেড বাই ফর্টি থ্রি প্লাস এক্স।
আমরা পড়েছিলাম যে চারটি সংখ্যা কখন সমানুপাতে থাকবে, তো এইচ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি হয়। তাহলে এক্ষেত্রে এক্স এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো কীভাবে এক্স এর মান নির্ণয় করব? এক্ষেত্রে আমরা পাচ্ছি সিক্স প্লাস এক্স ইন্টু ফর্টি থ্রি প্লাস এক্স ইকুয়াল টু ফিফটিন প্লাস এক্স টোয়েন্টি প্লাস এক্স, আর সিক্স ইন্টু থ্রি এইটিন টু ফিফটি এইট প্লাস সিক্স এক্স প্লাস ফর্টি থ্রি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ফিফটিন ইন্টু টোয়েন্টি থ্রি হান্ড্রেড প্লাস ফিফটিন এক্স প্লাস টোয়েন্টি এক্স প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার বোথ সাইডে আছে, এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবো, এক্সগুলোকে একদিকে। এখানে ফর্টি থ্রি প্লাস সিক্স মানে ফর্টি নাইন এক্স, এক্ষেত্রে টোয়েন্টি প্লাস ফিফটিন এক্স দ্যাট ইস থার্টি ফাইভ এক্স এদিকে নিয়ে চলে আসছি, তাহলে মাইনাস থার্টি ফাইভ এক্স ইকুয়াল টু থ্রি হান্ড্রেড মাইনাস টু ফিফটি এইট আর ফোর ওয়ান ফর্টিন এক্স ইকুয়াল টু ফর্টি টু আর এক্স ইকুয়াল টু ফর্টি টু বাই ফোরটিন, তাহলে এখানে থ্রি, তাহলে এক্স ইকুয়াল টু থ্রি। এভাবে আমরা আমাদের কোর্সে দেখি পাঁচ দশমিক যে দুই যে সমস্যাগুলি ছিল তা আমরা সমাধান করলাম। যদি কোনো ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদের কোনো সমস্যার সমাধানে অসুবিধা হয় তা তারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারে, আমরা সময় মতো সেগুলি সমাধান করব। ওকে, থ্যাংক ইউ।